পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2021-এর ফাইনাল এক্সামের জন্য একাদশ শ্রেণীর অর্থনীতিতে সিলেবাস কমিয়েছে 30-35%। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে সংশোধিত নতুন সিলেবাসে কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে আর কোন কোন অধ্যায়গুলি থাকছে। এছাড়া আমি এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর, MCQ, SAQ এছাড়া বড় প্রশ্ন উত্তরও দিয়ে থাকি, এছাড়া বিভিন্ন বড় প্রশ্নের সাজেশনও দিয়ে থাকি, এছাড়া বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করি। তাই তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। বলে চলো দেখেনি কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে। দেখো, গ্রুপ এ থেকে বাদ গেছে প্রথম অধ্যায়, অর্থাৎ অর্থনীতির সংজ্ঞা, দুষ্প্রাপ্যতা, সুযোগ ব্যয়, উৎপাদন সম্ভাবনা, উৎপাদনের উপাদান। দ্বিতীয় অধ্যায়তে বাদ গেছে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ব্যবস্থা এবং উন্নত ও অনুন্নত ধারণা। বাদ গেছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ অর্থনীতিতে সরকারের ভূমিকা। ষষ্ঠ অধ্যায় বাদ গেছে, সম্প্রসারণ ও উন্নয়ন। বাদ গেছে অষ্টম অধ্যায়, রাজস্ব সম্বন্ধীয় নীতি বা রাজস্ব নীতি। দশম অধ্যায় বাদ গেছে, কারবারের সংগঠন। বাদ গেছে দ্বাদশ অধ্যায়, উপাদানের বাজারের ভিত্তিসমূহ। এবং গ্রুপ বি থেকে বাদ গেছে একটি অধ্যায়, সেটা হলো পঞ্চম অধ্যায়, ভারতের অর্থনীতি অন্যান্য দেশের সঙ্গে তুলনা। তাহলে তোমরা বুঝতেই পারছো কোন কোন অধ্যায়গুলি বাদ গেছে, তার মানে যেগুলি বাদ যায়নি অর্থাৎ বাকি অধ্যায়গুলি সিলেবাসে রয়েছে। তাহলে সিলেবাস কমিয়ে দেওয়াতে আশা করি তোমাদের অনেক সুবিধাই হয়েছে। এবার তোমরা মন দিয়ে পড়াশোনা করো, যাতে ফাইনালের জন্য ভালো রেজাল্ট করতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।